हठात् करे गोटा मुखे ब्रोनो बेरिये गेछे, जायगाय जायगाय रैश बेरिये जाच्छे, चुलकाले सेखान थेके पोंछ रक्त बेर होच्छे। हाय स्वीटहार्ट, वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि प्रत्येके भीषण भीषण भालो आछो और आमिओ खूब भालो आछि। এখন আমরা অল্প অল্প করে গ্রীষ্ম থেকে বর্ষার দিকে এগোচ্ছি, আর যত বৃষ্টি বাড়ছে তত মনে হচ্ছে আমাদের স্কিন সেনসিটিভ হয়ে পড়ছে। কেমন যেন মুখটা হঠাৎ করে তেল তেল করছে, মুখের মধ্যে অ্যাকনি, র্যাশ, পিম্পল এই জাতীয় সমস্যা চলে আসছে। আবার কারো কারো ক্ষেত্রে মুখটা এতটা লাল হয়ে যাচ্ছে, প্রচণ্ড চুলকানি পাচ্ছে মুখের মধ্যে, কারণ মুখে র্যাশ বেরিয়ে গেছে, তার জন্য মুখটা প্রচণ্ড চুলকাচ্ছে। আবার হঠাৎ করে মুখের মধ্যে একটা বড় মতো পিম্পল এসে গেছে, সেখান থেকে পুঁজ রক্ত বেরোচ্ছে, প্রচণ্ড ব্যথা করছে ঠিকলে। এই সমস্যাগুলোও কিন্তু এখন আমরা অনেকে ফেস করছি, কারণ এখন আমাদের স্কিন মাঝের মধ্যে অত্যাধিক সেন্সিটিভ হয়ে পড়ছে। আর সেন্সিটিভ হলেই কিন্তু ব্রোনো, ফুসকুড়ি, র্যাশ এই সমস্যাগুলো আসবে। এইগুলো একদম কমন ব্যাপার। যদি তুমি চাও তোমার স্কিনকে হেলদি রাখতে, গ্লোয়িং রাখতে, তাহলে বলবো আজকে ভিডিওটাকে স্কিপ না করে একটু এন্ড অবধি দেখো, কারণ আমি আজ তোমাদের সঙ্গে এমন একটা স্কিন ট্রিটমেন্ট দেখাবো যেটা সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত তোমাকে ফলো করতে হবে, তবে তুমি তোমার স্কিনকে অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং করে রাখতে পারবে। আর এই সিজনে তোমার স্কিনে একটাও অ্যাকনি, র্যাশ, পিম্পল এই জাতীয় সমস্যা আসবে না। তাহলে আর দেরি কিসের, চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। শীত, গ্রীষ্ম, বর্ষা প্রত্যেকটা সিজনে কিন্তু কম বেশি আমাদের মুখে ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা দেখা যায়, কিন্তু বর্ষাকাল এলে কেমন যেন মুখটা ডাল হতে শুরু করে, আনইভেন হতে শুরু করে, তার সঙ্গে জায়গায় জায়গায় মুখে একটা দুটো পিম্পলও চলে আসে। সেই পিম্পলটাকে রিমুভ করার জন্য আমাদের দরকার একটা সঠিক স্কিন কেয়ার রুটিন। তার জন্য প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে খুব ভালো করে আমাদের মুখটাকে ধুতে হবে। আর তার জন্য তোমরা ট্রাই করতে পারো মামাআর্থের এই টি ট্রি ফেস ওয়াশটা। এটা কিন্তু 100% প্যারাবেন ফ্রি একটা প্রোডাক্ট, আর এটা অ্যাকনি প্রোন স্কিনের জন্য ভীষণ ভালো। তা নাহলে তোমরা ইউজ করতে পারো হিমালয়া পিউরিফাই নিম ফেস ওয়াশটা। এটা কিন্তু আমার স্কিন কেয়ারের সব থেকে প্রথম ফেস ওয়াশ। আমার মুখে যখন ফার্স্ট টাইম পিম্পল হয় তখন আমি কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করেছিলাম। তা নাহলে তোমরা এই বায়োটিকের টি ট্রি ফেস ওয়াশটা ইউজ করতে পারো, এটাও কিন্তু অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো একটা অপশন। আমি এখানে আজকে বায়োটিকের টি ট্রি ফেস ওয়াশটা ইউজ করছি, এটা আমার স্কিনে খুব ভালো মতো স্যুট করে। এটা কিন্তু সম্পূর্ণভাবে প্যারাবেন ফ্রি। এটা ইউজ করলে তোমার মুখে এক্সট্রা করে কোনো আর প্রবলেম আসবে না, কারণ এটা 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। তাই এই ফেস ওয়াশটা আমি এখন আমার স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করেছি, আর রেগুলার এটা দিয়ে আমি আমার ফেসটাকে ওয়াশ করছি। এর মধ্যে টি ট্রি আছে, তাই খুব ভালো করে আমার স্কিনটাকে যেমন ক্লিন করে তেমনই অ্যাকনি কন্ট্রোল করতেও সাহায্য করে। যদি তোমার গোটা মুখে র্যাশ বেরিয়ে যায় বা ব্রণর মতো সমস্যা চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু এই ফেস ওয়াশটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। প্রাইস খুবই কম। খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর তোমরা নিজেরাই ফিল করতে পারবে সকালবেলা আমাদের মুখ কতটা ব্রাইট লাগছে, কতটা ফ্রেশ লাগছে, কারণ রোজ সকালে ফেসটা ক্লিন করা ভীষণই ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে সপ্তাহে 2 দিন তোমাকে খুব ভালো করে স্ক্রাব করতে হবে। তোমরা এখানে ট্রাই করতে পারো বায়োটিকের টি ট্রি স্ক্রাবটা, তা নাহলে হিমালয়া পিউরিফাইং এই নিম স্ক্রাবটা। বন্ধুরা, হিমালয়া পিউরিফাইং নিম স্ক্রাবটাও কিন্তু বেশ ভালো অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য। এর পার্টিকেলসগুলো এতটাই সফট, এটা সেন্সিটিভ স্কিনের জন্য স্পেশালি তৈরি। যদি তোমার গোটা মুখে র্যাশ বা ব্রণয় ভর্তি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। জাস্ট হালকা হাতে তোমাকে এটা দিয়ে ফেসটাকে রব করতে হবে। তোমরা জানো স্ক্রাব করা কতটা ইম্পর্ট্যান্ট, কারণ স্কিন সেলের সঙ্গে সঙ্গে ব্ল্যাকহেডসগুলো এতে খুব সহজে রিমুভ হয়ে যায়, স্কিন এক্সফোলিয়েট হয়, তার সঙ্গে ভেতর থেকে আমাদের স্কিন অনেক বেশি গ্লোয়িং আর ব্রাইট হয়ে ওঠে। তাই সপ্তাহে 2 দিন কিন্তু খুব ভালো করে ফেসটাকে স্ক্রাব করে নেবে। স্ক্রাব করা খুবই ইম্পর্টেন্ট। যদি তোমার স্কিন অত্যাধিক সেন্সিটিভ হয় তাহলে কিন্তু সপ্তাহে 1 দিনও তোমাকে স্ক্রাব করতে হবে। আর স্ক্রাব করার পর নিজেরাই ডিফারেন্সটা স্কিন দেখে বুঝতে পারবে কতটা সফট লাগছে, কতটা স্মুথ দেখাচ্ছে। এরপর কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে একটা ফেস মাস্ক। এটা এমন একটা ফেস মাস্ক না যেটা স্পেশালি অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্যই তৈরি। যদি তোমার মুখে প্রচুর পিম্পল থাকে, সেই ক্ষেত্রে বলবো একটা বাটির মধ্যে নিয়ে নাও খানিকটা পরিমাণে অ্যালোভেরা জেল। অবশ্যই যেন হয় রেডিমেড অ্যালোভেরা জেল, কারণ গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করলে মাঝের মধ্যে আমাদের স্কিনটা একটু সেন্সিটিভ হয়ে যায়। তাই আমি এখানে দেখো 2 থেকে 3 চামচ মতো অ্যালোভেরা জেল নিলাম। এর মধ্যে আমি অ্যাড করছি অল্প একটুখানি মুলতানি মিট্টি, আর দেবো दो चामच नीम पाउडार तुम्हारा चाहले गाछेर नीम पाता रोदे शुकिये सेटाके ग्राइंडारे ग्राइंड करेओ सेई पाउडारटा व्यवहार करते पारो। बाट आमी एखाने एकदम न्याचुराल मार्केटेर नीम पाउडार व्यवहार करलाम। एर मध्य आमी दिच्छी अल्प एकटुखानि हलुद गुँड़ो, आमी एखाने कस्तूरी हलदी दिच्छी, जेटार लिंक तोमरा डेसक्रिपशन बक्से पेये जाबे। दिए खूब भालो करे प्रत्येकटा उपादानके आमी एकसंगे मिशिये नेब, ताहलेई रेडी हये जाबे आमादेर स्पेशल DIY पिम्पल कंट्रोल फेस मास्क। बंधुरा एटा एमन एकटा फेस मास्क जेटा आमादेर स्किनटाके जेमन পিউরিফাইন করবে, একই সঙ্গে অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে। যখন তোমার মুখ অত্যাধিক অয়েলি হয়ে যায় তখনই কিন্তু তোমার মুখে পিম্পল চলে আসে, কি তাই তো? আমি জানি এই সমস্যাটা আমিও ফেস করি। যখন মুখটা অত্যাধিক অয়েলি অয়েলি ভাব চলে আসে তখনই কিন্তু একটা দুটো পিম্পল আমাদের মুখের মধ্যে দেখা যায় আর হঠাৎ করে মুখে র্যাশও বেরিয়ে যায়। তার জন্য এই প্যাকটাকে তোমাকে এভরি অল্টারনেট ডে করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। যদি তোমার মুখ অত্যাধিক সেন্সিটিভ হয় তুমি যাই লাগাও না কেন তারই উল্টো রিয়াকশান হয়ে ফেসের মধ্যে রেডনেস চলে আসে, ইচিনেস চলে আসে, হঠাৎ করে জায়গায় জায়গায় র্যাশ বেরিয়ে যায়, বড় বড় ব্রণও চলে আসে, তাহলে বলবো এই ফেস মাস্কটা কিন্তু তুমি এভরি অল্টারনেট ডে করে তোমার স্কিনে অ্যাপ্লাই করবে। আর যখনই অ্যাপ্লাই করবে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করবে, তার আগে অবশ্যই नीम फेस वॉशटा दिए खूब भालो करे मुखटाके धुए नेबे, एकदम क्लिन फेसे ये फेस मास्कटा अप्लाई करे नेबे। देन 10 to 15 मिनिटेर जोन्नो एटाके तोमार स्किने एभाबेई रेखे दिते होबे जतक्षण ना एटा हालका एकटु ड्राई हये जाय। बंधुरा एटा एमनई एकटा फेस मास्क बा एमनई एकटा फेस पैक जार मध्य आमि दियेछि मुल्तानी मिट्टी, যেটা আমাদের স্কিনের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে, ডিপ ক্লিনজিং করতে সাহায্য করবে, একই সঙ্গে ট্যান থাকলে সেটাও দেখবে রিমুভ হয়ে যাচ্ছে। आरो दिएछि नीम पाउडार जेटा आमादेर स्किनटाके पिउरिफाइन करबे, एक्ने कजेस बैक्टेरियाटाके किल करे स्किनके भेतर थेके हिल करते साहाज्य करबे। खूब भालो करे अप्लाई करे नेওয়ার पर 10 থেকে 15 मिनट रेखे दिए हल्का हाथे रब करे नर्माल जल दिए वॉश करे नेबेन। বন্ধুরা এছাড়াও কিন্তু আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো স্কিন কমপ্লেক্সনকে যেমন ব্রাইট করবে একই সঙ্গে ব্রণের দাগগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে দেবে। আরও আমি এর মধ্যে দিয়েছি অ্যালোভেরা জেল, যেটা প্রপারলি আমাদের স্কিনকে হাইড্রেশন দেবে, স্কিনের পিএইচ লেভেলকে মেনটেন করতে সাহায্য করবে। ওয়াশ করার পর ডিফারেন্স তোমরা নিজেই স্কিন দেখে ফিল করতে পারবে কতটা ব্রাইট, কতটা হেলদি এবং গ্লোয়িং লাগছে। স্কিনের মধ্যে একটা রিফ্রেশিং ভাব অলরেডি এসে যাবে। আরও স্কিনকে রিফ্রেশিং করার জন্য আমাদের অ্যাপ্লাই করতে হবে টোনার। হ্যাঁ বন্ধুরা, টোনার কিন্তু কখনোই স্কিপ করবে না। তুমি তোমার পছন্দ মতো স্কিন টাইপ বুঝে যে কোনো টোনার ব্যবহার করতে পারো। চেষ্টা করবে একটু কিউকাম্বার টোনার অথবা রোজ ওয়াটার তোমার স্কিনে অ্যাপ্লাই করতে, কারণ এই দুটো আমাদের স্কিনকে খুবই সুদিং আর হাইড্রেট করতে সাহায্য করে। তারপর ট্যাপ ট্যাপ করে ফুল ফেসের মধ্যে টোনারটাকে বসিয়ে নেবে। এরপর ইউজ করবেন অ্যালোভেরা জেল, কারণ অয়েলি টু সেন্সিটিভ স্কিনে অ্যালোভেরা জেল ভীষণ ভালোভাবে হেল্প করে স্কিনকে ময়শ্চারাইজ করতে এবং হিল করতে। তাই আমি অল্প একটুখানি অ্যালোভেরা জেল নিয়ে খুব ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। অ্যালোভেরা জেলের থেকে ভালো ময়শ্চারাইজার কিন্তু আর হতেই পারে না, কারণ এটা আমাদের স্কিনকে যেমন ময়শ্চারাইজ করে একই সঙ্গে হাইড্রেট করতে সাহায্য করে। ওপেন পোর্সের মতো প্রবলেম থাকলে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি মিনিমাইজ হয়ে যায়। তাই আমি দেখো জেন্টালি হালকা হাতে ম্যাসাজ করতে করতে খুব ভালো করে অ্যালোভেরা জেলটাকে আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও কিন্তু সেম প্রসেসে অ্যালোভেরা জেল নিয়ে খুব ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। এইভাবে যদি একটা হেলদি স্কিন কেয়ার রুটিন তোমরা ফলো করতে পারো, যতই বর্ষা বা যতই গ্রীষ্ম আসুক না কেন আমাদের স্কিনে কখনোই ব্রণ, ফুসকুড়ি, র্যাশ এই জাতীয় সমস্যা আসবে না। সবসময় আমাদের স্কিন ক্লিয়ার এবং ফ্রেশ থাকবে। তার জন্য আমাদের দিনে দুবার একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে। যত ভালো করে তুমি একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করবে তত কিন্তু তোমার স্কিন আরও ব্রাইট থাকবে, আরও ইয়াঙ্গার লুকিং থাকবে, স্কিনের সমস্যা একদমই আসবে না। তাই আমাদের দরকার খুব ভালো করে একটা প্রপারলি স্কিন কেয়ার রুটিন ফলো করা। আর যদি প্রচুর ব্রণ থাকে তাহলে এগুলো কিন্তু বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, এটা বাড়িতে ফলো করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিচে কমেন্ট করে জানিও। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল।